দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে, এইগুলি সরকারের কোনো হাত না। 12 তারিখে দেখলাম কতগুলো বাইরের লোক এসে এটা জবরদখল করে, আমরা বাইরের লোক হয়ে গেলাম তাদের কাছে, তারা তাদের নিয়মে চালানোর চেষ্টা করছে, আমরা বুঝতে পারলাম না এটা কী ব্যাপার। আমরা পুলিশকে বললাম যে এরকম কাণ্ড হচ্ছে, এটা আপনারা এসে তাকে ঠিক করে দেন। পুলিশ প্রথম গ্রহণই করলো না, তারপর একবার এসে ঘুরে গেল, তারা এখানে কোনো অসুবিধা দেখল না। আমরা তাদের কাছে বললাম দেখেন আমাদের দরজায় তালা দিয়ে যাচ্ছে, তারা সকালবেলা এসে তালা খুলে দিচ্ছে, তাদের এখতিয়ার, তাদের জবরদখল এবং তাদের ব্যবহার ইত্যাদি মিলে এটা আমরা কোন জগতে আসলাম। এখনও সে পরিস্থিতি বিরাজমান, আজকে যে আমরা এখানে করছি, আমরা জানতাম না যে আমাদের এখানে বসতে দেবে কি দেবে না, যে তাদের এখতিয়ারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরকম নিজের বাড়িতে, আপনার বাড়িতে যদি একজন এসে বলে যে যান সরেন এখানে, এখানে আমি এখানে থাকবো, ওখানে থাকবে, কীরকম লাগে না? তাকে যখন জিজ্ঞেস করেন যে কেন ভাই তুমি এরকম করছো কেন, সে বলে যে না আমার বাবার নাকি সম্পত্তি ছিল, এটা তোমরা দখল করে ফেলেছো। তো বাবার সম্পত্তি হলে তো এরকম জবাব দখল করতে পারো? আইন আদালত কোথায় গেল? Mr. Yunus has been a very much a valued partner of the United Nations through the years. He's been an advocate for us, both in official and unofficial capacity, and supporting a number of initiatives surrounding the Millennium Development Goals, the Sustainable Development Goals, and our development work in general. We are very concerned about the reports that we have seen coming out of Bangladesh on issues related to him. আমার মনে হয় মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলি করবেন সেই দিকেই মনোযোগ দিচ্ছেন। তারা আন্দোলনের কথা বলবেন, বাংলাদেশে গণতন্ত্র আছে, তারা আন্দোলন করতে চেষ্টা করুক। ডক্টর ইউনুসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি যে তিনি প্রথম কথা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তার বিরুদ্ধে মামলা করেছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে, এইগুলি সরকারের কোনো হাত